মহাবীর আলেকজান্ডার নাম শুনেছেন? মৃত্যুর সময় যখন চলে আসছে কাছাকাছি সময়, সেনাপতিকে ডেকে বলতেছেন, ও আমার সেনাপতি, আমি যখন মরে যাব আমার মৃত্যুর লাশ আমার কফিনটা যেন তাম পৃথিবীর বড় বড় ডাক্তার চিকিৎসক করেছে আমাকে বাঁচাবার জন্য, পৃথিবীতে আমাকে এক সেকেন্ড হায়াত দেওয়ার জন্য যারা আমার চিকিৎসা করেছে তারা যেন আমার কফিনটা বহন করে, খাটিয়াটা বহন করে। দুই নম্বরে আমার দুই নম্বর দাবি হল, যেই রাস্তা দিয়ে আমার লাশটা কবরস্থানে না হবে ওই রাস্তার ভিতরে পথের ভিতরে আমার রাশ কোষাগার থেকে টাকা পয়সা সোনা দানা হীরা জহরত রূপা যা আছে সৈন্য গহনা এগুলো ওই রাস্তার ভিতরে বেচা দিবা ছিটা দিবা। তিন নম্বরের আমার দাবি হল, আমাকে কাফন পরাইয়া হাত দুটোকে কাফনের বাহিরে ঝুলায় রাখবা। এবার সেনাপতি বলতেছেন, মাতা মত করে বলতেছেন, মহামান্য মহারাজ, এই যে আজি বিচিত্র তিনটা দাবির কারণ তো বুঝতে পারি নাই, রহস্য বুঝতে পারি নাই, খুলে বলেন। দিগ্বিজয় আরেকজন মেয়েকে বলে, ও সেনাপতি, পৃথিবীর মানুষ যেন বুঝতে পারে যে পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন হেকিম, পৃথিবীর কোন কবিরাজ, পৃথিবীর এমন কোন কোম্পানির ঔষধ কোন মানুষকে এক মিনিট এক সেকেন্ডে হাত দিতে পারে না, ঠিক না বলেন? এই জন্য চিকিৎসকেরা আমার লাশ বহন করে আমাকে কবরস্থানে নিয়ে যাবে। দুই নম্বরে আমার দাবির কারণ হল, যেই টাকা পয়সা রাস্তার ভিতরে ছিটায় দিবা এই টাকা পয়সা আমি অর্জন করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত, সময়ের পর সময়, মুহূর্তের পর মুহূর্ত, চব্বিশ ঘন্টায় এত টাইম আমি খাওয়ার সময় পাই নাই, নামার সময় পাই নাই, নামাজের সময় পাই নাই, রোজা রাখার সময় পাই নাই, শুধু ব্যস্ত আর ব্যস্ত, ব্যস্ত আর ব্যস্ত। আমি ব্যস্ততার মধ্য দিয়ে এই টাকা পয়সা, এই সোনা গহনা, এই হীরা আমার মুক্তার জহরাত অর্জন করেছিলাম, এগুলো আমার কোনো কাজে আসলো না, আমাকে উপকার করতে পারলো না, আমার মৃত্যু থেকে আমাকে রক্ষা করতে পারলো না, পৃথিবীর মানুষ বুঝে নেয় যাওয়ার সবাই এগুলো মানুষের পায়ের তলায় থাকে। তিন নম্বর দাবি হলো, আমার হাত দুটোকে তুমি তোমরা কাফনের বাহিরে এজন্য ঝুলায় রাখবা যে আমি দিগ্বিজয়ী বাদশাহ মহাবীর আলেকজান্ডার এত বড় বাদশাহ হইয়া এসেছিলাম শুধুমাত্র ন্যাংটা খালি হাতে, কিছু নিয়ে আসতে পারি নাই, এখন আমি যাচ্ছি একেবারেই খালি হাতে, ঠিক না? পৃথিবীর মানুষ বুঝে না এত বড় বাদশাহ হইয়া বাদশাহই আমার কোনো কাজে আসলো না, টাকা পয়সা কোনো কাজে আসলো না, চিকিৎসা কোনো কাজে আসলো না, ডাক্তার হেকিম কবিরাজ আমার কোনো কোনো কাজে আসলো না। আল্লাহ বানু নাসিনাতু হায়াতিন দুনিয়া ওয়াল বাকিয়াতু সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। একবার বলো আল্লাহু আকবার। এই যে আমার টাকা, আমার পয়সা, আমার ক্ষমতা, আমার প্রভাব প্রতিপত্তি, এগুলো দুনিয়ার শোভা সৌন্দর্য, এগুলো আমার কোনো কাজে আসলো না। ওয়াল বাকিয়াতু সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। আমার মালিকের, আমার রবের পক্ষ থেকে উত্তম পুরস্কার পাওয়ার মাধ্যম হলো ওয়াল বাকিয়াতু সালিহাতু, নেক আমল, সৎ আমল, ভালো কাজ, নেক কাজ, ঠিক কিনা জেনে বলেন। আমার আল্লাহ বলে, তোমাদের নির্দিষ্ট একটা সময় আছে, এই নির্দিষ্ট সময়ে তোমার হায়াত আছে, নির্দিষ্ট সময়ের এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়, ঘড়ির কাঁটা যখন নির্ধারিত সময়ে পৌঁছে যাবে, এরপরে পৃথিবীর এমন কোন চিকিৎসক নাই, এমন কোন ডাক্তার নাই, এমন কোন ইঞ্জিনিয়ার নাই যে তোমার এক সেকেন্ডের হায়াতকে বাড়ায় দিতে পারে, কথা কয় না, বাড়াই দিতে পারো? না না না,
আমার আল্লাহ বলতেছেন وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ إِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ আমার আল্লাহ বলেন وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটা সময় কি এক করে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ কোন ও বাবাজির ভাইয়া আমার আল্লাহ বলেন নির্দিষ্ট সময়ের এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না পরও নয় কেউ মৃত্যুকে টেনে এক সেকেন্ড পিছাইতে পারবে না আবার ধাক্কায়া সামনেও নিতে পারবে না এটা হলো আল্লাহর সিদ্ধান্ত জোরে বলুন কার সবাই বল জোরে বলুন কার একবার আল্লাহকে ডাকবেন আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা এত সুন্দর করে মধুর ডাক কোন জমিন থেকে আসলো ফেরেশতারা বলেন আল্লাহু আলাম ও মালিক আপনি ভালোভাবে জানেন ঠিক কিনা বলেন ও ফেরেশতারা রে তোদের জবান থেকে শুনতে চাই এই মধুর আওয়াজটা কোন জমিন থেকে আসছে ফেরেশতারা বলে আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও ফেরেশতা আমার বান্দাদেরকে একটা ঘোষণা শুনিয়ে দাও তোমরাও সাক্ষী থাকো আমি আল্লাহ আমার এই বান্দার ডাকটাকে আমার কাছে এত মধুর লাগছে আমি আল্লাহ আমার বান্দার ডাকটাকে কবুল করে নিয়া বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম বলতেছেন ফাবাশির ইবাদ الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب সকল বান্দা বান্দীদেরকে সুসংবাদ দিন যে সমস্ত বান্দা বান্দীরা তাদের সামনে কোন কথা বলা হয় কোরআনের কথা হাদিসের কথা বলা হয় আর ওই কথাগুলো তারা চুপচাপ করে ধৈর্য ধারণ করে অন্তরের কান দিয়ে শ্রবণ করে ফায়াত্তাবিউনা আহসানা আর ওই কথাগুলোর মধ্য থেকে ভালো ভালো কথাগুলোর ইত্তেবা করে অনুসরণ করে নিজের জীবনে আমলের জন্য ওই কথাগুলোর মধ্য থেকে কিছু কথাকে কোট আউট করে আন্ডারলাইন করে বেছে নেয় আমার নবী বলেন আল্লাহ বলেন হে নবী আপনি সকল বান্দা বান্দীদেরকে দুইটা সুসংবাদ দিয়া দিন সুবহানাল্লাহ কয়টা সুসংবাদ আল্লাহ বলেন উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন এক নাম্বার সুসংবাদ হলো উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তাদেরকেই হেদায়েত দিয়ে থাকি উলাইকা হুম উলুল আলবাব আর এই পৃথিবীর জমিনে যত বুদ্ধিমান দাবিদার আছে তাদের দাবিগুলো সঠিক নয় তাদের দাবিগুলো মিথ্যা আমি আল্লাহ বলে দিচ্ছি ও নবী আমার ওই সকল বান্দা বান্দির হলো এক নাম্বার শ্রেষ্ঠ বুদ্ধিমান জোরে বলুন সুবহানাল্লাহ কারা যাদের সামনে কোরআন হাদিসের বয়ান করা হয় আর ওই কথাগুলো খুব মনোযোগ দিয়ে ধৈর্য ধারণ করে তারা শ্রবণ করে আর ভালো ভালো কথাগুলো বেছে তার হায়াতের জিন্দিগিতে আমলের জন্য টেনে নেয় তাদেরকে দুইটা সুসংবাদ দিন একটা হলো তারাই বুদ্ধিমান আর আমি আল্লাহ কেবল তাদেরকে হেদায়েত দিয়ে থাকি সুবহানাল্লাহ হেদায়েত দেওয়ার মালিককে বলেন তো চাইলে হয় না চাইলে পাওয়া যায় না আমার বাবা জুড়ে ভাইরা বন্ধুরা
গভীর মোনাজাত আল্লাহর নবী কালেমার দাওয়াত দিচ্ছেন আমার আল্লাহ বলে ও নবী ওয়াজকির ফাইনাল মোমেনদের উপকার হবে আমার বাবা জিয়া ভাইরা আল্লাহ নবী কালেমারা দাওয়াত দিচ্ছেন আবু বকর ওমর উসমান আলী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আফ্রিকার জঙ্গলি দেশ থেকে কালো হাফসি বেলাল নবীর পরশে এসে হেদায়েত পেয়ে যায় কালেমা পড়ে ধন্য হয়ে যায় কিন্তু এবার দেখুন আল্লাহর নবীর আপন জন চাচা আবু জাহেল আবু লাহাব উতবা সাহেব বাবরা এরা কালেমা পড়ে না আল্লাহর নবী আফসোস করে চিন্তা করতেছে না আর বলতেছে না মালিক আসমানের মালিক জমিনের মালিক কুল কায়নাতের মালিক বিশ্ব জাহানের মালিক ও মালিক এত দূর দূরান্ত থেকে বিশ্ব জাহান থেকে মানুষেরা পঙ্গপালের মতন মক্কা মদিনার জমিনে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় কিন্তু আফসোস আমার আপন জন আমার চাচা আবু জাহেল আবু লাহাব উতবা সাহেব এরা কালেমা পড়ে না এরা মুসলমান হয় না এরা হেদায়েত পায় না আমার আল্লাহ বলেন ও নবী তাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির হে নবী আপনার কাজ শুধু দাওয়াত দেওয়া আপনি আপনি শুধুমাত্র একজন উপদেশ দাতা মাত্র আমি আল্লাহ তো আপনাকে পুলিশ বানায়া আর্মি বানায়া সেনাবাহিনী বানায়া র‍্যাব বাহিনী বানায়া আমি আপনাকে পাঠাই নাই যে আপনি লাঠি দিয়া পিঠায় পিঠায় মানুষকে হেদায়েত করবেন ঠিক কিনা বলেন আপনি দাওয়াত দিতে থাকেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার যারা মুখ ফিরায় নেবে তারা কাফের হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন সম্মানিত হাজিরিন নবী বড় আফসোস করতেছে আপনজন যদি কষ্ট থাকে মুসিবতে থাকে ও বাবাজির ভাইরা নিজের কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগে আরে আমার ছেলে নামাজ পড়ে না আমার মেয়ে রোজা রাখে না আমার আপনজন আমার সাথে সম্পর্ক রাখে না কষ্টের কোনো সীমা থাকে না কারো কাছে বলতেও পারে না একা একা নিরিবিলি নির্জন চিন্তায় পরেশান মস্তির হয়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহ নবী আল্লাহ তাআলার কাছে কতবার দোয়া করেন হে আল্লাহ আপনি যদি পৃথিবীর কোন মানুষকে আপনি হেদায়েত না দেন আপনি শুধুমাত্র আমার চাচা আবু জাহেলকে হেদায়েত দেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী শ্রেষ্ঠ নবী আমার জিন্দেগি হায়াতের জিন্দেগির দাওয়াত জিন্দেগি সফল হয়ে যাবে অন্য কাউকে দেন না দেন আমার আপন জনকে দেন কারণ আমি তো বিশ্বনবী হয়ে পৃথিবীতে এসেছি বিশ্ব পয়গাম নিয়ে ঠিক কিনা বলুন আমার বাবা জিনা ভাইয়া আল্লাহ নবী একবার নয় দুইবার নয় শতবার হাজার হাজার বার সকালে দুপুরে রাত্রে গভীর রাত্রে ভোরবেলায় যখন আকাশে গুড়ি গুড়ি মেঘ বৃষ্টি পড়ে টপ 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 করে আল্লাহ নবী ভাবেন এখন পরিবেশ একেবারে শীতল আছে ঠান্ডা আছে আমার চাচা আবু জাহেল বড় বদমেজাজি মানুষ রাগী মানুষ এমন সময় আমি যদি আমার চাচার কাছে যাই হয়তো বা আবহাওয়া শীতল হওয়ার কারণে আমার চাচা আবু জাহেলের দিলটা মনটা নরম থাকবে সুবহানাল্লাহ আমি এই মুহূর্তে আমার চাচাকে যাইয়া যদি চুপচাপ করে গভীর রাতে
কালেমার দাওয়াতটা পৌঁছা দেই আর আমার আমার চাচা মুজাহিদ যদি আসতে করে আমার কানের ভিতরে কালেমা তাওহীদ যদি তেলাওয়াত করে শুনে দেয় পৃথিবীর কোন মানুষ যদি না জানে আখেরাতে আদালতে মহাশয়ের দিনে আল্লাহ তাআলার কাছে দাঁড়াইয়া আমি বলতে পারবো মাবুদ আমাকে বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী বলে তুমি পৃথিবীতে পাঠাইছ আমার 23 বছরের দাওয়াতের জিন্দেগি আমার চাচা হেদায়েতের মাধ্যমে সফল হয়ে গেছে নবী আল্লাহ তাআলার কাছে এত দোয়া করেন আমার আল্লাহ তাআলা কালামে হাকিমাত নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন ও জিবরাইল জলদি করে যাও আমার বন্ধুর কানে যায় আমার আয়াতটা পৌঁছে দাও ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা হে নবী আপনি আপনার আপন জনদেরকে আপনার প্রিয় জনদেরকে আপনার কাছের মানুষকে আপনি যতই ভালোবাসেন যতই মহব্বত করেন লা তাহদি তাদের কপালে হেদায়েত নাই তারা হেদায়েত পাবে না বরং ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা আমি আল্লাহ যাকে ইচ্ছা করি কেবল তাকেই হেদায়েত দিয়ে থাকি সুবহানাল্লাহ তো হেদায়েত তো কপালে থাকতে হবে ঠিক কিনা বলেন এ মধ্য প্রান্তবাসী প্রান্তবাসী হেদায়েত কিন্তু নসিবে থাকতে হবে চার আঙ্গুলের কপালে তিন আঙ্গুলের কপালে হেদায়েত না থাকলে বয়ান দিয়ে হেদায়েত দেওয়া যাবে জোরে বলুন দেওয়া যাবে আর যদি মনে করেন বক্তার সুর কেমন চেহারা কেমন রং কেমন ঢক কেমন কোন সুরে বয়ান করে এখন তো সুর নকলের বক্তার বাংলাদেশে অভাব নাই আমি কই সুর নকলের বক্তা বাংলাদেশে উজাইছে ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ ভালো বড়দেরটা নকল করতে পারলে ভালো না আলহামদুলিল্লাহ শুকরিয়া এক এক ফুলের এক এক ঘেরান এক এক ফুলের মধুর স্বাদ এক এক রকম ঠিক কিনা বলেন কথা কি বোঝেন আপনারা তো কথা বলবেন কথা বললে কথা বলতে ভালো লাগবে আলহামদুলিল্লাহ বলি সম্মানিত হাজিরিন এখন যদি সুরের পাগল হন তাহলে এই কোরআন বুঝবে কারা শুনবে কারা আমল করবে কারা ঠিক কিনা বলেন এই কোরআন থেকে শুনতে হবে কোরআনকে বুঝতে হবে হায়াতের জিন্দগিতে আমল করতে হবে প্রয়োজন হয় এই কোরআনের জন্য সিনার তাজা রক্ত জমিনে দিতে হবে ঠিক কিনা বলেন মুসলমান এই কোরআন শুধুমাত্র তাকিয়ার ভিতরে রাখলেই কাজ হবে না এই কোরআনকে হরণ করার জন্য কাফের বেঈমান নাস্তিক মুরতাদ নামদারি মুসলমানের উল্টা করে লাগছে কিভাবে কোরআনের আলোকে পৃথিবী থেকে মিঠায়া দেওয়া যায় ঠিক কিনা বলেন সম্মানিত হাজির অতএব সুর ভালো হোক আর খারাপ হোক আমাদেরকে কোরআনের কথা শুনতে হবে বুঝতে হবে পরিশেষে আমলের জিন্দগিতে সুন্দর করে সাজাইতে হবে ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরিন তো বলতেছিলাম হেদায়েতের মালিক কে মাইয়াদুল্লাহু ফালাহাদিয়ালা ওয়াইদারুহুম ফি তুনিয়ামিহিম ইয়ামাহুম আমার আল্লাহ বলেন হে নবী পৃথিবীর মানুষদেরকে বলে দেন ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে গোম্বে করি কত ভ্রষ্ট করে দেই তাম দুনিয়ার এমন কোন পীর নাই এমন কোন মাশায়েখ নাই এমন কোন মুজাহিদ নাই এমন কোন মুস্তাহিদ নাই এমন কোন মুহতাদিন নাই এমন কোন মুতাক্কিন নাই এমন কোন আলেম ওলামা নাই এমন কোন ঔষধ নাই যে ঔষধ যেই মানুষ এই মানুষটাকে হেদায়েত দিতে পারে ঠিক কিনা বলেন ওয়াইদারুহুম ফি তুবিয়ানিহিম ইয়ামাহুম আমি যদি পথভ্রষ্ট করে দেই আর ওই দুষ্ট মানুষগুলোর দুষ্টানিকে আরো বৃদ্ধি করে দেই বরং তাদেরকে যদি কেউ হেদায়েত দেওয়ার চেষ্টা করে কাজ হয় না এটা অ্যাকশনের জায়গায় রিঅ্যাকশন হয়ে যায় ঠিক কিনা বলেন এজন্য হেদায়েতের মালিক আল্লাহ হেদায়েতের মালিক কে আপনার আমার বুদ্ধি বলে এখানে আসতে পারি নাই
আমাদেরকে পছন্দ করে কবুল করে মহব্বত করে ভালোবেসে নিয়ে এসেছেন কে আল্লাহ তো আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম দোয়া করুন হে আল্লাহ আজকের এই সুন্দর এই প্যান্ডেলিং মাইটিং প্রচারিং পোস্টারিং দাওয়াতি কাজ করে এত সুন্দর কোরআনের বাজার যারা সাজাইলেন হে আল্লাহ আজকে তাদের আয়োজনকে কবুল করে নিন আমরা বলি আমিন আখিরাতে আদালতে মহাশয়ের দিনে আজকের এই আয়োজনকে তাদের নাজাতের জন্য কবুল করে নিন আমরা বলি আমিন এই কোরআনের নূর আর বরকত অত্র এলাকার ঘরে ঘরে আপনি পৌঁছে দিন আমরা বলি আমিন অত্র এলাকার ভিতরে যত কবরবাসী মাইয়্যত আছে আল্লাহ আপনি এই কোরআনের মাহফিলের বরকতে সমস্ত কবরবাসী মাইয়্যতের কবরে আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিন বলি আমিন আর আমরা যারা এসেছি ও আল্লাহ আপনি আমাদেরকে এখান থেকে জিন্দেগির গুনাহ মাফ করায়া খাঁটি মুমিন হয়ে রসুলের আদর উম্মত হয়ে আমাদেরকে বাড়িতে ঘরে ফেরার তৌফিক নসিব করুন আমরা বলি আমিন সম্মানিত হাজিরিন আজ সমস্ত মানুষ ব্যস্ত আর ব্যস্ত সুইপার ব্যস্ত টয়লেট নিয়ে ক্লিনার ব্যস্ত ঝাড়ু নিয়ে মুচি ব্যস্ত জুতা নিয়ে দোকানি দোকান নিয়ে অফিসার তার অফিস নিয়ে মাস্টার তার মাস্টার নিয়ে এক একজন এক এক দিকে রাখাল গরু নিয়ে কষাই গোস্ত বন্টন নিয়ে গিন্নি তার সংসারে কাজ নিয়ে মন্ত্রী মন্ত্রণালয় নিয়ে প্রধানমন্ত্রী দেশ নিয়ে শুধু ব্যস্ত আর ব্যস্ত সকলের মুখে একই কথা ব্যস্ত আর ব্যস্ত ঠিক কিনা বলেন সবার মুখে শুধু নাই সময় নাই সময় নাই নাওয়ার সময় নাই খাওয়ার সময় নাই নামাজের সময় নাই ওয়াজ মাহফিলে যাওয়ার সময় নাই শুধু একটাই কথা সবার সময় নাই সময় নাই ব্যস্ত আর ব্যস্ত অথচ আমার আল্লাহ এই কোরআনে বলতেছেন একতা বানিনাসি হিসাবুহুম অহুম ফি গাফলাতিন মুরিদুন আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুধু বলে ব্যস্ত আর ব্যস্ত হে নবী পৃথিবীর মানুষকে বলে দেন ও পৃথিবীর মানুষ তোমাদের হিসাব নিকাশের সময় একেবারে নিকুড়ে এসে পড়েছে আর তোমরা একেবারে গাফলতের মধ্যে আছো ঠিক না হিসাব নিকাশের সময় একেবারে নিকুড়ে অথচ মানুষ এখনো গাফলতের মধ্যে রয়েছে আর বলতেছে ব্যস্ত আর ব্যস্ত বলে ভাই নামাজ পড়তে চলো ভাই তুমি যাও আমি একটু পরে আসি কয় ভাই চলো আজ মাহফিলে যাই কয় ভাই যাও তুমি আমার সময় নাই ঠিক কি না একটু কালমার জিকির লা ইলাহা ভলান্টিয়ার ভাইরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবাজিরা ভাইরা সকলের মুখে একটাই কথা শুধু ব্যস্ত আর ব্যস্ত অথচ আমার আল্লাহ বলেন হুম ফি গাফলাতিন মুরিদুন আমার আল্লাহ বলেন ও মানুষ তোমাদের হিসাব নিকাশের সময় একেবারে নিকটে এসেছে অথচ তোমরা এখন গাফলতের মধ্যে আছো এরপরে আমার আল্লাহ বলতেছেন মাতিহিম মিন যিকরিন রব্বিহিম মুহদাতিন মানুষের কাছে যখন তাদের পূর্বের পক্ষ থেকে নতুন কোন উপদেশ দেয় নতুন কোন মেসেজ যায় যখন নতুন কোন আমলের কথা পৌঁছায় তখন তারা সেই কথাগুলো এমন ভাবে শ্রবণ করে মনে হয় যেন তারা ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুর মতো খেলার ভিতরে মত্ত আছে ঠিক না একজনকে বললেন ভাই বয়স হয়েছে না দাড়িটা রাখলে ভালো হয় না মনে হয় যেন আপনার কথা সে শোনেই না বলতেছেন যে ভাই এখন বয়স হয়েছে এই যে ছোট হাঁপাতা জামা পড়তেছেন এখন একটু সিন্নাসি পোশাক পাঞ্জাবিটা পড়লে ভালো হয় না মনে হয় যে সে আপনার কথা শোনেই নাই লাহিয়াতান কুলুবুহুম ঠিক কি না বলেন অর্থাৎ তারা অমনোযোগী এই দিকে তাদের কোনো খেল নাই সম্মানিত হাজিরিন তারা ভাবতেছে আমি আরো
50 বছর হায়াত পাবো, 60 বছর হায়াত পাবো, বাড়ি করব, গাড়ি করব, অট্টালিকা করব, ঢাকা গুলশান বনানি ধানমন্ডি মনশ্রীতে আমি আরো একটা দুইটা পাঁচটা বাড়ি করব, ওই যে মালয়েশিয়া কুয়ালালামপুরে একটা মার্কেট করব, আমেরিকায় একটা মার্কেট করব, পাকিস্তানে আমি একটা বাড়ি করব, এমনি করে এক একটা স্বপ্নে দেখে। অথচ আমার আল্লাহ বলতেছেন তোমাদের হিসাব নিকাশের সময় একেবারেই নিকুলে চলে আসছে, ও পৃথিবীর মানুষ তোমরা তোমাদের হিসাব নিকাশকে, তোমাদের মৃত্যু, তোমাদের কবর হাসর মিজান কুলসাবকে তোমরা ঠেলে অনেক দূরে দিচ্ছ। তোমরা মনে করতেছো আরো 40-50-60 বছর বাঁচবো, না না, আমার আল্লাহ বলতেছেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাইদাহু ওয়া নারাহু করিবা। আমার আল্লাহ বলেন আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, ও পৃথিবীর মানুষ তোমরা ভাবছো আরো 50 বছর হায়াত পাইবা, 60 বছর হায়াত পাইবা, 70 বছর হায়াত পাইবা, ছেলেকে মানুষ করবা, ডাক্তার বানাইবা, ইঞ্জিনিয়ার বানাইবা, আলেম বানাইবা, বড় বাড়ির মালিক বানাইবা, গাড়ির মালিক বানাইবা, না বোকানা অনরহ করিবা। আমি দেখতেছি তোমাদের হিসাব নিকাশ একেবারেই নিকটে। কবি বলতেছেন আগা হাত নে বলছে কই বাসার নিহি সামান সরবারসকে কানকি খবর নিহি। তুমি ভাবতেছো এমন সময় হঠাৎ করে মসজিদের ওই যে বারান্দা চার পায়া বিশিষ্ট খাটিয়া সকালবেলা তোমার ঘরের সামনে এসে হাজির হয়ে যাবে, কারণ মৃত্যু এমন নিকটে, তোমার কিন্তু মৃত্যুর খবর জানা নাই, ঠিক কিনা বলেন। এ কোরআন বলতেছেন ওমাহুম বিদারিন বিহিমেন আহাদিন ইল্লা বিইদনিল্লাহ। আমার বাবা জি ভাইরা, মহান আল্লাহ যদি মাফ করে দেন আল্লাহ তাআলার কারো কাছে কৈফিয়ত দিতে হবে না কি? আমার বাবা জি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন তোমার হায়াতের জিন্দেগি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, অ্যাড করে সময় দেওয়া হয়েছে। বক্তা যখন বয়ান করে বলে দেয় হুজুর আপনি অতটা পর্যন্ত 10টা পর্যন্ত 10:30 পর্যন্ত বয়ান করবেন, ঠিক কিনা বলেন। আমার আল্লাহ পৃথিবীর মানুষকে পৃথিবীতে পাঠানোর সময় আমার আল্লাহ বলে দিয়েছেন মানুষ 60 বছর হায়াত দিলাম, 70 বছর হায়াত দিলাম, 80 বছর হায়াত দিলাম, 30 বছর হায়াত দিলাম, যাও বান্দা যাও, নির্দিষ্ট সময়ের 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, নির্দিষ্ট সময় মতো তোমার মৃত্যু হয়ে যাবে। আমার আল্লাহ ওই সময়টাকে আমার আল্লাহ লুকা রাখি, গোপন করে রাখি, পৃথিবীতে 1,16,00,000 পয়গম্বর আলাইহিসসালাম এই পৃথিবীর জমিনে আগমন করেছে এমন কোন পয়গম্বর নাই যেই পয়গম্বরের কাছে মৃত্যুর সংবাদ আছে, ঠিক কিনা বলেন। এমন কি আপনার আমার নবীর কাছে খবর নাই, এজন্য আমার আল্লাহ বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন। নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি সকল সম্প্রদায়কে, ইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতা সময় যখন চলে আসবে এই সময়কে কেউ রুখে দাঁড়াইতে পারবে না, নির্দিষ্ট সময় তোমার মৃত্যু হয়ে যাবে, ঠিক কিনা বলেন। ও বাবা জি ভাইরা, তাহলে যেহেতু নির্দিষ্ট সময় আমার মৃত্যু হবে, এমনও তো হতে পারে যে এই তাফসীর কোরআন মাহফিলের এই মজলিসে আপনার আমার হায়াত শেষ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন।
আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, বান্দার শেষ আমলটাই আল্লাহ তাআলার কাছে দত্তব্য হয়। বান্দা যদি কুরআন তেলাওয়াত অবস্থায় যা মৃত্যু হয়, নামাজ অবস্থায় মৃত্যু হয়, তাফসীর কুরআন মাহফিলের একজন ডোনেশন সদস্য অবস্থায় যদি মৃত্যু হয়, একজন বক্তা শ্রোতা অবস্থায় যদি মৃত্যু হয়, আমার আল্লাহ আখেরাতে আদালতে মহাশালার দিনে আমার আল্লাহ বান্দাকে ডাকিয়া বলবে, ও বান্দা আমি তো বলে দিয়েছিলাম, ইয়াইহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আবতাগু ইলাইহিল ওয়াসিলা, ও বান্দা আমি বলে দিয়েছিলাম ঈমানওয়ালারা তোমরা আমি আল্লাহকে ভয় করো আর তোমরা সুন্দর সুন্দর ওসিলা তালাশ করতে থাকো, হতে পারে আমার আল্লাহ এই কোরআন তাফসীরুল মাহফিলের ওসিলায় আপনাকে আমাকে মাফ করে নাজাতের ব্যবস্থা করতে পারে। ঠিক কিনা সম্মানিত হাজিরিন? সেই মৃত্যু আপনার আমার সামনে, সবাই কি বিশ্বাস রাখে কথা বলে না? আপনার আমার সামনে মৃত্যু, সেই মৃত্যু আসবেই আসবে। তো আমি বলতেছিলাম আল্লাহ তাআলা সেই মৃত্যুকে স্মরণ করাইয়া দিয়া কালামে হাকিমের ভিতর থেকে আমি দুইটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, রাসূলের হাদিসে পাক থেকে একটা হাদিস আমি পড়েছি আপনাদের সামনে সম্মানিত হাজিরিন। আমার আল্লাহ কোরআনে বলতেছেন, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ এখানে বললেন, হে ইমানদাররা, এখানে আল্লাহ কোন হিন্দুকে ডাক দিলেন না, বৌদ্ধকে ডাক দিলেন না, ইহুদিকে ডাক দিলেন না, নাসারাকে ডাক দিলেন না, আইনকে ডাক দিলেন না, অনাইয়কে ডাক দিলেন না, গারুকে ডাক দিলেন না, শালতকে ডাক দিলেন না। আমার আল্লাহ বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহকে মানো, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ভয় যেরকম ভয় আপনারা বলুন বাবা, আল্লাহ যে বলেছেন আমাকে হাত কত পাতি ভয় করার মতো ভয় করো, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করে তাহলে কি সে কোনদিন নামাজ ছাড়তে পারে বাবা, রোজা কাজা করতে পারে, পর্দা খিলাফ করতে পারে, সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে? এই জন্য আমার আল্লাহ ইমানওয়ালাকে নাক দিয়া বলেন, ও ইমানওয়ালারা তোমরা যারা আমি আল্লাহকে ভয় করো গো, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, সাবধান সাবধান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা সাবধান, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তাহলে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। খুব খেয়াল করেন, কথার লাইন খেয়াল করেন বাবা জিরা ভাইয়া, সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইমানওয়ালাদেরকে ডাক দিলেন, কোন বেঈমানকে ডাক দেন নাই, কোন মুশরিককে ডাক দেন নাই, ইমানদারকে ডাক দিয়ে বললেন, ও ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, সাবধান সাবধান, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এবার আমার আল্লাহ সূরাতুল হাসুরের 18 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আইয়ুহাল্লাযীনা আমানু একবার বলুন আল্লাহু আকবার। একই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহকে দুই আল্লাহ বান্দাকে বলে
করেছেন আমি আল্লাহকে ভয় করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারেরা এখানেও ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন আমি আল্লাহকে ভয় করো আর চিন্তা করো অলতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ তোমার সামনে তুমি কি প্রেরণ করেছো এ ব্যাপারে চিন্তা করো এরপরে আবার বললেন আত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করতে থাকো সুবহানাল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন নিশ্চয় আল্লাহ তোমাদেরকে পরক্ষণেই জানিয়ে দিবেন তোমরা পৃথিবীর হায়াতের জিন্দগিতে কি কি কাজ করেছো সুবহানাল্লাহ আমার বাবাজিরা ভাইরা তোলে আল্লাহ তাআলা সূরাতুল হাসরের 18 নম্বর আয়াতে আল্লাহকে দুইবার ভয় করার জন্য বলেছেন আর সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না কারণ কি বাবা কারণ কে কারণ হলো মৃত্যু একটা কঠিন ব্যাপার আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে বালাকুল মউত আসরাই ওই মানুষটার কাছে এমন সুরত এমন ভাব এমন আকার আকৃতি নিয়ে ওই মানুষের কাছে আগমন করে ওই মানুষটা মালাকুল মউত আজরাইলকে দেখিয়া তার কলিজা একেবারে উল্টায়া যায় গলা শুকায়া যায় কলিজা শুকায়া যায় ওই রুহটা তখন মাথায় একবার দৌড় দেয় পায়ের তলায় একবার দৌড় দেয় দৌড়াদৌড়ি করতে থাকে প্রতিটা জোড়ায় জোড়ায় দৌড়াদৌড়ি করতে থাকে আর ওই মানুষটা তখন মৃত্যুর ভয়ে মালাকুল মউত আজরাইলকে দেখিয়া ছটফট ছটফট করতে থাকে আর ভাবতে থাকে এমন কোন দয়াল মানুষ আছে রে এই মুহূর্তে আমাকে এক ঢোক পানি পান করাবে আমার বাবাজিরা ভাইরা আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করা যায় তাহলে ওই সময় শুধু পানি নয় পানি তো নসিব হবে সাথে সাথে ইমানের মতো দৌলত নসিব হয়ে যাবে আর যদি আল্লাহকে ভয় করার মতো না করো ও যুবতী ভাই ও যুবতী বোনেরা কান খাড়া করে শোনো মৃত্যু কিন্তু তোমার পিছনে পিছনে হানা দিচ্ছে ঘুরতেছে মালাকুল মউত আজরাইল প্রতিদিন সম্বোধন করে বলতেছে ও আব্দুল্লাহ ও আব্দুর রহিম আব্দুল করিম তোমার সময় মাত্র আর 5 দিন তোমার সময় মাত্র আর 5 মাস তোমার সময় মাত্র আর 1 বছর তৈয়ার হও তৈয়ার আল্লাহ নবী বলেন যেই মাটিতে তার কবর হবে ওই কবরের মাটিও তাকে ডেকে ডেকে বলতেছে ও আল্লাহর বান্দা আমি তোমার জন্য প্রস্তুত আর মাত্র তোমার সময় আছে 1 মাস আর মাত্র 2 মাস আর মাত্র 3 মাস আসো আসো ঈমানকে যদি পরিপূর্ণ করে নিয়ে আসতে পারো আমি মাটি তোমার সাথে নদীর ব্যবহার করব আর যদি ঈমানটাকে দুর্বল করে আসো হারাম খাইয়া ঘুষ খায়া সুদ খায়া বেইমানি করে মানুষকে ঠকায়া ব্যবসায় বেজাল দিয়া তুমি হারাম দেহ বডি নিয়া আমার কাছে আসো আল্লাহর নাফরমান নবীর দুশমন হয়ে আমার ভিতরে আসো সাবধান সাবধান উপায় থাকবে না উপায় থাকবে না এজন্য আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহকে হাত কত করতে হে ভয় করার মতো ভয় করো ওয়ালা তাহুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন সাবধান খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আমার বাবাজির ভাইরা এই জন্য আমার আল্লাহ কেন বললেন আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো আল্লাহকে যদি ভয় করা যায় মালাকুল মউত আজরাইল বান্দার কাছে এমন হয়ে আসবে এসেই বলবে ও বান্দা আমাকে দেখে ভয় পাইও না আমাকে দিয়ে হতাশ হইও না সুবহানাল্লাহ আমাকে দেখে ভয় পাইও না আমি তো আমি তোমাকে কষ্ট দিব না আমি তোমাকে শাস্তি দিব না আমি তোমার একজন বন্ধু মাত্র তোমার রূহটাকে আমি আজরাইল আসানের সাথে সুন্দর করে যত্ন করে মহান আল্লাহ তাআলার কাছে পৌঁছায়া দিব আর যদি বেঈমান হয় মালাকুল মউত আজরাইল
দিনের এমন ভয়ঙ্কর সুরত নিয়ে আগমন করবে, এ অবস্থা দেখি গলা শুকায় যাবে, কলিজা শুকায় চৌচির হয়ে যাবে, তখন চিন্তা করতে থাকবে আল্লাহ গো এই মুহূর্তে যদি আমাকে তো এক ঢোক পানি দিত, আমি ওই পানি পান করে আমার প্রাণটাকে খান্ড করে নিতাম, পানির পিপাসা নিবারণ করে নিতাম, কে আছে রে এমন দয়ার মানুষ, এমন সময় মিস্টার ইবলিস মর্মদেব শয়তান এক গ্লাস প্রসাদ নিয়ে, নাউজুবিল্লাহ কোন এক গ্লাস প্রসাদ নিয়ে ওই দুর্বল ইমানওয়ালার শিওরে এসে এক গ্লাস প্রসাদ নিয়ে দাঁড়ায় যাবে, হঠাৎ করে ওই ব্যক্তির নজর পানির গ্লাসের দিকে চলে যাবে, ডেকে ডেকে বলবে ও আল্লাহর বান্দা ভেবেছিলাম এই বিপদের সময় আমার আপনজন কেউ নাই, আমার দয়ার মানুষ কেউ নাই, এখন দেখতেছি তুমি আমার দয়ার মানুষ, তুমি আমার দয়ার বন্ধু, ও আল্লাহর বান্দা আসো আসো এক গ্লাস পানি দাও, মিস্টার ইবলিস মর্মদ ইবলিস ডেকে বলবে আল্লাহর বান্দা রে ও আল্লাহর বান্দা তুমি কি আমাকে তোমার মতো সাধারণ মানুষ ভাবছো নাকি, না আসলে তো সাধারণ মানুষ না, আসলে তো একটা জাহান্নামের আসামি, ঠিক কি রকম আসলে তো সাধারণ মানুষ না, তুমি আমার সাধারণ মানুষ ভাবছো, আমার বাবা জিরা ভাইরা এবার ইবলিস ডেকে বলবে ও আল্লাহর বান্দা আমি সাধারণ মানুষ নই, আমি তোমার মালিক, আমি তোমার মাবুদ, আমি তোমার মাসুদ, আমি তোমার খালিক, নাউজুবিল্লাহ কর এ বান্দা তুমি আমার বান্দা আর আমি তোমার মাবুদ, তুমি যদি আমাকে এই কঠিন মুহূর্তে আমাকে রব বলে মেনে নাও তাহলে আমার এক গ্লাস পানি তোমাকে পান করাবো, বেঈমান দুর্বল ইমানওয়ালা আল্লাহকে দুনিয়ায় চিনে নাই, নবীকে চিনে নাই, হালাল বোঝে নাই, হারাম বোঝে নাই, পর্দা বোঝে নাই, না বোঝার কারণে ইমানের নূর হেদায়েতের নূর ভিতরে নাই, না থাকার কারণে ইবলিস শয়তানকে সে সেদিন চিনতে পারবে না, না চিনে বলবে আমার জীবনটা তো বাঁচানো দরকার, যদি হয় তোমাকে একবার জন্য প্রভু বলে নেওয়া আমার প্রভু তো এমন না, তুমি যদি আমার প্রভু হও স্বীকার করতে অসুবিধা কি, নাউজুবিল্লাহ স্বীকার করে নিলাম তুমি আমাকে এক গ্লাস পানি দাও, আমার বাবা জিরা ভাইরা ওই সময় ইবলিস শয়তানকে যখন সে প্রভু বলে মেনে নিবে আল্লাহ নবী বলেন উম্মতেরা রে ওই সময় তোমার থেকে ইমানটা উড়ন্ত পাখির মতন দূরে বের হয়ে যাবে, নাউজুবিল্লাহ এই জন্য আমার আল্লাহ বলে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুর বিছানায় যেও না, যদি যাও ইমান নিয়ে যাইতে পারবে না, বেঈমান অবস্থায় তোমার মৃত্যু হবে, আমার বাবা জিরা ভাইয়া আর ওই অবস্থায় কেমন মৃত্যু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন ও মূসা পয়গম্বর ইন্তেকালের পরে মূসাকে দেখে বলবেন ও মূসা তুমি মৃত্যুর পরে মৃত্যুর সময় তোমার জানটাকে তুমি কেমন অবস্থায় পেয়েছো, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন প্রভু মৃত্যুর সময় আমি আমার রূহটাকে এমন অবস্থায় দেখেছি একটা চড়ুই পাখিকে আগুনে জ্বালানো হলে জ্বালানো পোড়ানো হলে ওই পাখিটা যেমন উড়তে পারে না বাড়তে পারে না এমন একটা জিনজির অবস্থায় দেখা যায়, কি মারাত্মক ব্যাপার, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহটাকে এমন অবস্থায় দেখছেন যে একটা পাখিকে জিনজির বেঁধে আগুনে জ্বালানো হচ্ছে, না সে বের হতে পারে না সে মরতে পারে, মরেও না আর বাঁচেও না, এমন অবস্থায় যদি একটা পয়গম্বর যিনি অকাল্লামাল্লাহ মূসা তাকলিমা একটা শ্বাস পয়গম্বর ভাবি পয়গম্বরের মৃত্যুর রূহ যদি এইরকম হয় ও বাঙালি তোমার আমার ইমান কি হালত, তোমার আমার মৃত্যু কেমন হতে পারে, আল্লাহু আকবার।
তাহলে আল্লাহ যে বলেছেন আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আমার বাবাজিরে ভাইরা তাহলে যে ব্যক্তি আল্লাহকে ভয় করার মতো ভয় করে ওই ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়তে পারে না রোজা ছাড়তে পারে না ঘুষ খাইতে পারে না সুদ খাইতে পারে না বিবিকে বেপর্দায় রাখতে পারে না বালেগা মেয়েকে বেপর্দায় চালাইতে পারে না সন্তানদেরকে সে দিনের বাইরে চালাইতে পারে না সন্তানের মর্জিমতে সে তার জিদ্দিকে চালাইতে পারে না সন্তান বলেছে বাবা ঘরের ভিতরে টেলিভিশন কিনে দাও সন্তানের মন মতন টেলিভিশন কিনে দিতে পারে না বাবা আমাকে বড় দামি মোবাইল কিনে দাও আমি মোবাইল দিয়ে ফেসবুক চালাবো আমি ইউটিউবে দেখব নেটে বিভিন্ন রকমের খারাপ ছবিগুলো দেখে দেখে ইমানকে নষ্ট করব সন্তানের মর্জিমতে সে তার এই আবদার পালন করতে পারে না ঠিক কিনা বলেন আজকে সম্মানিত হাজিরের আজকে আমার যুবক সোনার বন্ধুরা যুবক ভাইয়েরা পিতামাতার আবদারকে আজকে সন্তানগুলো বাবার টাকায় এমন নষ্ট হয়ে যাচ্ছে সমাজের খারাপ সঙ্গ নিয়ে আজকে খারাপ সঙ্গে সে খারাপ হয়ে যাচ্ছে এক সময় সে বাবা গাজা টেবলেট খাইতে একটু দ্বিধা বোধ করে না ঠিক কিনা বলেন যদি সন্তানকে ঠিক তার অন্তরে যদি কলিজায় যদি আল্লাহর ভয় যেই ভয় পড়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন বারবার ওই ভয়টাই যদি অন্তরের ভিতরে জায়গা দিত সন্তানকে দিন শেখাইতো আর সন্তান যখন দিন শিখত আর দিন শিখার কারণে ওই সন্তান কোনোদিন খারাপ কোনো আবদার দাবি পিতামাতার কাছে করতে পারতো না ঠিক কিনা বলেন এই জন্য সন্তানগুলোকে আল্লাহকে ভয় করার মতো ভয় করার নির্দেশ দিয়ে দিয়েছেন এই সবক এই শিক্ষা সন্তানকে অবশ্যই শিক্ষা দিতে হবে কিনা বলেন আর এই শিক্ষা দেওয়ার জন্য আশেপাশে মাদ্রাসা আছে এখানেও একটা দিনই মাদ্রাসা আছে না যেরকম নুরানি মাদ্রাসা ছোট্ট ছোট্ট সন্তানের কলেজের ভিতরে যখন তাওহীদের নূর ইমানের নূর হেদায়েতের নূরের বাতি জ্বালায় দেওয়া যায় ওই সন্তান কোনোদিন বাবা মায়ের কাছে এমন ডিমান্ড করবে না যেই ডিমান্ডের মাধ্যমে ইমান নষ্ট হয়ে যায় আমল নষ্ট হয়ে যায় ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায় সমাজ খারাপ হয়ে যায় ঠিক কিনা বলেন তাহলে আমাদের সন্তানগুলোকে অবশ্যই দিন মার্কাজে ভর্তি করাইয়া দিন শিখাইতে হবে আল্লাহ কবুল করুন আমরা বলি আমিন আমার বাবাজির ভাইরা আল্লাহকে ভয় করার মতন ভয় সাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা করেছেন আগেই বলেছিলাম যে হেদায়েতের মালিক একমাত্র কে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের বয়ান করলেন ও সাহাবারা কবর বড় ভয়াবহ জায়গা যেখানে কোন নবী চিনে না রাসূল চিনে না সাহাবী চিনে না কোন আলেম চিনে না মুক্তি চিনে না এই কবর বড় ভয়াবহ জায়গা ওই কবরে আমল আর ঈমান নিয়ে যেতে পারলে তার জীবন সফল সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন ইসলামের দুশমন নবীর দুশমন একটা মাঠ মাঠের পাশ দিয়ে যাইতেন ওই মাঠটা দেখে দাঁড়ায় দাঁড়ায় কাটতেন মানুষেরা বলতো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি এই মাঠের কাছে আসলে আপনি মাঠটা দেখে কাঁদেন কারণ কি কয় ও আল্লাহর বান্দারা নবীর সাহাবারা আমি এক সময় ছিলাম এই মাঠের উটের রাখাল আজকে আমার আল্লাহ আমাকে ইমানের মতন দৌলত ইমানের মতন নূর হেদায়েতের মতন নূর দান করে আজকে আমাকে অর্ধেকটা পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিন হয়ে গেছে কিন্তু খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে তার চোখ থেকে কান্না থামে না আল্লাহর ভয়ে তিনি এত কান্না করতেন ঈদের দিন ঈদের নামাজ পড়িয়ে তিনি বাড়িতে এসে ঘরের দরজা নক করে ঘরের ভিতরে প্রবেশ করে গুনগুন গুনগুন করে কাঁদতেছে খেয়াল করছেন অর্ধেক পৃথিবীর বাদশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দুই নম্বর সার্টিফিকেট যাকে দিয়েছেন তিনি হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ সেই মানুষটা ঈদের দিন ঘরের দরজা বন্ধ করে কাঁদে
ঈদের দিন আমিরুল মুমিনীনের সাথে দেখা করার জন্য চতুর্দিক থেকে মানুষ আসে, এসে দেখে আমাদের বাদশা ঘরের দরজা বন্ধ করে কাঁদে, কি হয়েছে, কারণ কি? ঘরের দরজা নক করা হচ্ছে কিন্তু ঘরের দরজা সে খুলছে না, কান্না করতেছে, বাইর থেকে অনেক আওয়াজ, দরজা খুলে চোখ টিপে টিপে চোখের পানি মুছতেছে। মানুষেরা বলেন আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন, আপনি তো সেই ওমর যে ওমর সরাসরি বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, আপনি তো সেই ওমর যেই ওমর রাসূলুল্লাহর পিছনে আপনি শত শত দিন জামাতের সাথে নামাজ আদায় করেছেন, আপনি তো সেই ওমর যেই ওমর দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নবীজির সুন্দর চেহারা দেখে নবীজির সুন্দর পবিত্র তিনাম্বার সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহু আকবার। এরপরে আপনি কাঁদেন কেন? ও আল্লাহর বান্দারা, যেই আল্লাহ নবীর মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, সেই আল্লাহ যদি জান্নাতের সার্টিফিকেটটা আবার ফিরত নেয়, আমি ওমর করব কি, আল্লাহু আকবার, আমি ওমর করব কি, তখন আমার কি দশা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমার আল্লাহ এই কালামের ভিতরে ডাক দিলেন, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্ক তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার বাবা যেন ভাইরা আল্লাহ বলেছেন আমাকে ভয় করার মতো ভয় করো, যেই ভয় করেছিল হযরতে আবু বকর, যেমন ভয় করেছিল ওমর, যেমন ভয় করেছিল উসমান, যেমন ভয় করেছিল হযরতে আলী, আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞাসা করলেন, ও আলী, এই যে আসরে নামাজ পড়ার জন্য অযু বানাইলা, ও আলী বলো দেখি মাগরিবের নামাজ পড়ার জন্য আবার অযু বানাইতে পারবেন? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুকে আমি এত নিকটে মনে করি, এই যে আসর নামাজ পড়ার জন্য অযু বানাইলাম, আমি মাগরিবের নামাজের অযু বানাইতে পারি কিনা আমার ভয় হয়, এর মাঝখানেই আমার মৃত্যু হয়ে যেতে পারে। আল্লাহর নবী বলেন, আমি দারুণ ভুলের ভিতরে আছো, না মৃত্যু তো এত দূরে নয়, মৃত্যু এত দূরে নয়, ও আলী নামাজ পড়ার জন্য ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবার সুযোগ পাওয়া পাইবে না, এর মাঝখানেই তোমার মৃত্যু হয়ে যাবে। মৃত্যু এক নিশ্চিত সংবাদের নাম হলো মৃত্যু, যেটা আসবেই আসবে, লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন, এটাকে প্রতিকার করার মতো, প্রতিরক্ষা করার মতো এমন কোন শক্তি আর পৃথিবীতে নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাও কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, তাফসীরের কিতাবে মুফাসসির হযরতগণ এটা ঘটনা টানছেন যে আল্লাহর এক বান্দা মৃত্যু থেকে বাঁচার জন্য তো কাচের গ্লাস দিয়ে ঘর বানাইছে, যে এখানে পৃথিবীর কোনো আলো, কোনো বাতাস, কোনো উষ্ণতা, কোনো আর্দ্রতা, এখানে কোনো ধুলাবালি প্রবেশ করতে পারবে না, কোনো কীটপতঙ্গ প্রবেশ করতে পারবে না, আজরাইল ঢোকা তো দূরের কথা, একটু বাতাস, একটু সূর্যের আলো ঢুকতে পারবে না, এমন তো কাচের গ্লাস বানাইছেন, কিন্তু আল্লাহর বান্দার সেই কাচের গ্লাসের ভিতরে আজরাইল মাত্র একটা মাকড়াসার সুরত নিয়া ওই গ্লাসের ভিতরে প্রবেশ করেছে, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দে মাকড়াসা দেখে ভয়ে কম্পিত কিরে, যেখানে সূর্যের আলো, যেখানে সূর্যের আলো, যেখানে বাতাস, যেখানে উষ্ণতা, যেখানে আর্দ্রতা, প্রবেশ করার মতো কোনো সুরত নাই, পথ নাই, লাইন নাই, সেখানে মাকড়াসা আসলো কি করে? আল্লাহু আকবার। মরণ থেকে যতই পালাও, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাও কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, সুধীর এক প্রসাদে
কিংবা কঠিন কোন কেল্লায় যদি অবস্থান করো, মালাকুল মউত মৃত্যু নিয়ে সেখানে যাবে, সেখানেই তোমার মৃত্যু হবে কি হবে না বলেন, সেখানেই মৃত্যু হয়ে যাবে। আল্লাহর বান্দা একটা লাঠি হাতে নিয়ে কয় কি রে, আমার স্বামী বলেছে একটা মাকড়াসার মাধ্যমে নাকি আমার মৃত্যু হবে, তুই তো সেই মাকড়াসা, মাকড়াসাকে লাঠি দিয়া পিটায়া ফলরে ফালাইছে, ফলরে পারায়া ফালাইয়া পা দিয়ে পিষতেছে আর বলতেছে হ্যাঁ আমার স্বামী বলেছে মাকড়াসার মাধ্যমে আমার মৃত্যু হবে, আমার কাছে মালাকুল মউত আজাল মাকড়াসার সিরত নিয়ে আসবে, তুই সেই মাকড়াসা জলমের মতো পিষতেছে, হঠাৎ করে মাকড়াসার থেকে একটা কি বলে একটা শাল একটু কাটা পায়ের ভিতরে ঢুকে সাথে সাথে পায়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে, পা ফুলে গেছে, হঠাৎ করে বিছানায় পড়ে গেছে, কিছু কোন পরে মালাকুল মউত আজরাইল, ও আল্লাহর বান্দে ভেবেছিলা কাফির গেলাস মানা, মৃত্যু থেকে অবস্থান করবা, মৃত্যু থেকে বেঁচে থাকবা, পলায়ন করবা, কিন্তু না তুমি কি শোনো নাই আমার আল্লাহ বলেছেন ওয়ালা কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা, শত শত বছর আগে কোরআন নাযিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে মালাকুল মউত আজরাইল কঠিন কেল্লার ভিতরে প্রবেশ করবে, শুধু প্রসাদের ভিতরে যাবে, আসমানের উপরে যদি পালায়ন করো মৃত্যু থেকে, তুমি যেথায় পালাও, তুমি যদি জমিনের তলদেশে আন্ডারগ্রাউন্ড করে পালায়ন করো, মালাকুল মউত আজরাইল সেখানে অবস্থান করবে, মালাকুল মউত আজরাইল সেখানে মৃত্যু নিয়ে হাজির হয়, তোমার সেখানে মৃত্যু হয়ে যাবে। এই কোরআন বলতেছেন কুল ইন্নাল মাউত আল্লাযী তাকুনুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ। হে নবী আপনি বলে দেন মৃত্যু থেকে তোমরা যেথায় পলাইতে চাও না, ফাইন্নাহু মুলাকীকুম মৃত্যু তোমাদের সেখানেই মোলাকাত করবে, সেখানেই তোমাদের সাক্ষাৎ নিবে, আর সেখানেই তোমাদের মৃত্যু হয়ে যাবে। দৃশ্য এবং অদৃশ্যের মালিক আল্লাহ তাআলার কাছে অবশ্যই তোমাদেরকে ফিরে যেতে হবে কি হবে না সবাই বলেন, জোরে বলেন। সম্মানিত হাজিরিন, অতএব মৃত্যু তো অবধারিত, আমার বাবাজির মায়েরা এই কোরআন বলতেছেন তোমার সন্তান সন্ততি বাড়ি গাড়ি টাকা পয়সা মালু ওয়ালা বানু কিছুই তো তোমার কাজে আসলো না, লায়ান পাও কোন কাজে আসলো না, না আসলো তোমার টাকা, না আসলো তোমার ক্ষমতা, না আসলো তোমার বাড়ি গাড়ি, কিছুই কাজে আসলো না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আমার আল্লাহ বলেন হাবিব দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ও দুনিয়ার মানুষেরা একটা জিনিস কাজে লাগবে, অল বাকিয়াতু সালিহাতু তোমার নেক আমল সৎ আমলটা কাজে লাগবে, কি কাজে লাগবে জানো, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, নেক আমল করে করে আল্লাহর ভয় অন্তরে জমা করে, তুমি নেক আমল করে ওয়াজ মাহফিল তাফসীর মাহফিলের মতো এত ভালো কাজ করে মাদ্রাসা মসজিদ তৈরি করে নেক আমল করে করে তোমার অন্তরাত্মাকে বিকলবিন সালিম সালিম মার্কা অন্তরাত্মা তৈরি করো, তুমি যদি যেতে পারো, আমার আল্লাহ বলেন হাবিব আমার দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ও দুনিয়ার মানুষ উজলিফাতিল জান্নাতুল মুত্তাকিন, আমার বান্দা যখন নেক আমল নিয়ে
ইমানের মতো দৌলত নিয়ে আমার দরবারে হাজির হবে আমি আল্লাহ, তখন আমার জান্নাত তাকে তার নিকটবর্তী করে দিব। আরো জোরে বলুন। তাহলে বোঝা গেল আমার আলোচনার মূল নির্দেশ হচ্ছে আল্লাহকে আল্লাহর ভয় কলিজায় জায়গা দিতে হবে, আর ইমানের মতন দৌলত নিয়ে অন্ধকার কবরে মৃত্যুর মুখে হাজির হতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা সালিম মার্কা অন্তরের জান্নাতটাকে সালিম মার্কা অন্তরের নিকটবর্তী করে দেবে, সেই দিন আর কারো সুপারিশ লাগবে না, কারো সুপারিশ লাগবে না, কোন পীরের সুপারিশ লাগবে না, কোন বাবার সুপারিশ লাগবে না, কোন দলের সুপারিশ লাগবে না। অত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআও ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউকাদু মিনহা আবদু ওয়ালা হুম ইউনসারুন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সেই দিনকে ভয় করো যেই দিন তোমার থেকে কোনো বিনিময় টিহা টিহা কে পর্যন্ত বিনিময় ঘুষ নেওয়া হবে না, বিনিময় নেওয়া হবে না, কোনো সুপারিশ কোনো কাজে লাগবে না, কোনো সাহায্যকারীও থাকবে না। সেই সময় সালিম মার্কা অন্তর আত্মার নিকটে আল্লাহ জান্নাত দিয়ে বলবে, যা বান্দা এই জান্নাতের মালিক তোরে বানায় দিলাম, সুবহানাল্লাহ। ও বাবা জিরা ভাইরা, আলোচনা এখানে শেষ করব, তবে আপনাদের কাছে কিছু দাবি রেখে কেউ উঠবেন না, প্রায় দেড় ঘন্টার মতো কষ্ট করেছি, এখন যদি কেউ ওঠেন তাহলে দাবি থাকবে, কেউ উঠবেন না, কেউ উঠবেন না। আমার বাবা জিরা ভাইরা, আল্লাহর ভয় অন্তরে জায়গা দেওয়ার জন্য এই যে কচি কাঁচা আমার ছোট্ট ছোট্ট সোনামুড়া, এই এলাকার ঘরে ঘরে যে ছোট্ট ছোট্ট সোনামুড়া আছে, এই ছোট্ট ছোট্ট সোনামুড়াকে এখানে একটা নুরানি মাদ্রাসা আছে, ঠিক কিনা বলেন? পাশে একটা কওমি মাদ্রাসা আছে, পাশে একটা আলিয়া মাদ্রাসা আছে, এই যে মাওলানা শরীফ ভাই, ঠিক না? আছে না? এই মাদ্রাসাগুলোতে ভর্তি করে দিয়ে বিশেষ করে ছোট ছোট বাচ্চা যারা আছে এদেরকে আপনার এই নুরানি মাদ্রাসায় ভর্তি করায় দিয়া প্রথমেই তাওহীদ রিসালাত আখেরাতের শিক্ষা দেওয়াইয়া তারপরে আপনি ভিন্ন বড় মাদ্রাসায় ভর্তি করায় দিবেন, তাহলে এই ছেলেটা কোনোদিন আল্লাহর দুশমন হবে না, কোনোদিন নাস্তিক হবে না, বেঈমান হবে না, ঠিক কিনা বলেন? কলেজার ভিতরে সব সময় আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় কাজ করবে, এটা পরের হক চিনবে, নিজের হক চিনবে, হালাল চিনবে, হারাম চিনবে, আপন পর বুঝবে, সব কিছু বুঝে এরপরে মৃত্যুর মুখে যখন যাবে কোন ভয় থাকবে না। ইমানওয়ালাকে আজরাইল সেলুট দিয়ে বলবে, যা বান্দা যা, তুই তো সালিমওয়ালা বান্দা, তোর কাছে আমি আসছি, আমি একমাত্র আমার পরওয়ারদিগার আলমের নির্দেশ পালনের জন্য নাহয় বান্দা, তোর কাছে আসার মতো যোগ্যতা আমি মালাকুল মউত আজরাইলের ছিল না। সুবহানাল্লাহ বলেন। মালাকুল মউত আজরাইল ইমানওয়ালা খাতিম ইমানওয়ালাকে ডাক দিয়া বলবে, তোর দাম এত, এ মালা এ আল্লাহর বান্দা, তোমার পায়ের ধুলার সমান আমি আজরাইল হতে পারি না। সুবহানাল্লাহ।